22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাফারি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা। চীনা প্রেসিডেন্টের সফর মধ্যম আয়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম করবে মন্তব্য বিশ্লেষকদের। বিনিয়োগের সুষ্ঠু ব্যবহারে টেকসই উন্নয়ন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। নিরপেক্ষ কমিশন ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা মন্তব্য নাগরিক সমাজের আস্থা অর্জনের তাগিদ। মাদারীপুরের শিবচর থেকে শরীয়তপুরের নাওডোবা পর্যন্ত পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ, সংশ্লিষ্টদের দাবি চালু হলে কমবে যাত্রী ভোগান্তি। এবং আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহী অঞ্চলে এবার আমনের বাম্পার ফলনের আশা কৃষকদের, তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি কামরুজ্জামান মামুন। 22 ঘন্টার সরকারি সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরটি সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করে এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শি জিনপিং। এর আগে সকাল 9:15টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চীনা প্রেসিডেন্ট। তার এই সফরের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এই সুসম্পর্ক অন্যদের সঙ্গে কোনো বৈরিতা সৃষ্টি করবে না বলেও জানান তিনি। দুদিনের ব্যস্ততম সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় শনিবার সকাল 10টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শি জিনপিং। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। ঘড়ির কাটায় 22 ঘন্টা হলেও স্বল্প সময়ের মধ্যে সফরের উদ্দেশ্য পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান শি জিনপিং, কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীও। এরপর বিদায় নেন চীনা প্রেসিডেন্ট, তাকে বহনকারী বিমানটি আকাশে উড়াল দেয় ভারতের গোয়ার উদ্দেশ্যে। বিদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী, বলেন এ সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। কত ডাল দিল কত চাল দিল না এটার ব্যাপার, ব্যাপারটা হলো আপনার কানেক্টিভিটি। চায়না আমাদের সঙ্গে আছে, দ্যাট ইজ সেলফ ইজ গিভেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের এই অঞ্চলের আপনার শান্তি শৃঙ্খলা রাখা, এটা এটা আমাদের প্রায়োরিটি। সুতরাং সেই আমরা একদিকে যেমন আপনার চাইনিজের সঙ্গে কাজ করতেছি, আমার সঙ্গে সঙ্গে আবার আপনার ইন্ডিয়ার সঙ্গে কাজ করতেছি, আমাদের সবার সঙ্গেই সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে। এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শি জিনপিং। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরে দুদেশের সম্পর্কের যে উন্নতি হয়েছে তা অব্যাহত রাখতে পারলে মধ্যমায়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম হবে বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু পরিচালনা এবং জবাবদিহি নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন সম্ভব। এহসান জুয়েলের রিপোর্ট। সোনালী দিন কিংবা নতুন দিগন্তের সূচনা, চীনের প্রেসিডেন্টের সফরকে দুভাবেই ব্যাখ্যা করা হয়েছে দুদেশের সরকারি শীর্ষ পর্যায় থেকে। প্রথম দিনের সফরে মিলেছে সে নিশ্চয়তাও। রেকর্ড বিনিয়োগের যে সম্ভাবনা নিয়ে 30 বছর পর ঢাকায় পা রাখলেন চীনা প্রেসিডেন্ট, প্রাপ্তিও মিলেছে সমানতালে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সড়ক যোগাযোগ ও অবকাঠামো নির্মাণ, সন্ত্রাসবাদ দমন, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে মিলেছে উন্নয়নের নিশ্চয়তা। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি দেশটির ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পেও বাংলাদেশের যোগদানের বিষয়টি এখন চূড়ান্ত। অনেক প্রাপ্তির এই সফর নিয়ে তাই আশাবাদী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইতিবাচক ভাবে যদি তারা না দেখেন তাহলে তারা এখানে বিনিয়োগ কিভাবে কেন করবেন, বাংলাদেশে বিনিয়োগ করলে তার রিটার্ন আসবে সেটাই তো তারা মনে করেন। পরিকাঠামোর সাথে বাংলাদেশকে সংযুক্ত করতে পারলে তাদেরও লাভ হবে, সেই জন্যই তো তারা তাতে অর্থ বিনিয়োগ করতে চান। সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে তার যে অর্থনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে যে উচ্চতায় পৌঁছেছে সেটি আর একটি ধাপে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হিসেবে এটিকে দেখা যায়। দুই জায়গার একটা চমৎকার সাযুজ্য কিন্তু চীনের প্রয়োজন এবং আমাদের প্রয়োজনের মধ্যে তৈরি হয়েছে। তবে প্রশ্ন থেকে যায় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার। অর্থনীতিবিদদের আশঙ্কা জায়গাটাই বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার উপর। বিনিয়োগ অ্যাবজর্ব করার ক্ষমতা আমার আছে কি? দ্বিতীয় হচ্ছে যে বিনিয়োগের যে টাকা আমি পাচ্ছি
সেই টাকা কি শর্তে আমি নিচ্ছি। বিভিন্ন ধরনের প্রভাব থাকে আঞ্চলিক রাজনৈতিক, সে তার মাধ্যমে এই ধরনের সফর খেলে দেখা যায় যে প্রকল্পের ভিতরে বাড়তি ব্যয়ের সংশ্লেষ থাকার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, সেটিকে বাদ দিয়ে নির্মোহভাবে যদি ব্যয় এস্টিমেট করে যদি প্রকল্পগুলো প্রাক্কলন করে সেই অনুযায়ী ঋণ নেওয়া যায় তাহলে আমাদের যে ঋণের যে দায়ভার পড়ার ভবিষ্যতে মেটানোর যে দায়ভার সেটি কমে আসে। চীনের সঙ্গে প্রায় $100 কোটি বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের, তাই শুধু অভ্যন্তরীণ কাঠামো উন্নয়নে বিনিয়োগ নয়, তৈরি পোশাক ও চামড়া সহ বিভিন্ন খাতের বাণিজ্য বাংলাদেশ এগিয়ে এলে হবে সুষম উন্নয়ন, এমনটাই মনে করেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। শুধু নিরপেক্ষ কমিশন গঠন করলে হবে না, সরকারের সদিচ্ছা থাকলেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সকালে নির্বাচন কমিশন পুনর্গঠন ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। আইন প্রণয়ন ছাড়া নির্বাচন কমিশন গঠিত হলে কমিশনারদের শপথ নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন আইন বিশেষজ্ঞরা। ইলেকশন কমিশন যদি প্রপার না থাকে, তার উপরে যদি কনফিডেন্স লোকের শুরু থেকে না থাকে, তাকে যদি শুরু থেকে বিতর্ক শুরু হয় তাহলে স্টেক হোল্ডার্সদের যে কোঅপারেশন তার পাওয়ার কথা সেটা তো সে পেতে পারে না। যদি ইলেকশন ভালো না হয় সেটার দায় দায়িত্ব শুধু ইলেকশন কমিশনে হবে না, তখন তো দায় দায়িত্ব নিতে হবে এভরিবডি, ইভেন পলিটিক্যাল পার্টি। মাননীয় প্রধানমন্ত্রী যদি চান যে দেশে সঠিকভাবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক, ঠিক তখনই গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব। যদি তিনি না চান তাহলে কিছুতেই এটা সম্ভব না। আইন না করে যদি নির্বাচন কমিশন আবার গঠন করা হয়, শপথ নেন, ওই শপথটা চ্যালেঞ্জ হবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে হাইকোর্ট একটা রুল ইস্যু করবে, কারণ আপনাদের নিজেদের বৈধতা সামাল দিতেই আপনাদের সময় চলে যাবে। একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে আমরা ক্ষমতায় থেকেও এমন একটি নির্বাচন কমিশন গঠন করলাম যে নির্বাচন কমিশনের উপরে বেশিরভাগ মানুষের, অধিকাংশ মানুষের, শিক্ষিত মানুষের আস্থা আছে। গেল কয়েক বছরে দারিদ্র বিমোচনে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে বাংলাদেশের, তবে আয় রোজগারের দিক দিয়ে দরিদ্রতার বহুমাত্রিক সূচকের সবকটিতে সমান অগ্রগতি না হওয়ায় তেমন সুফল মিলছে না দৈনন্দিন জীবনে। এ অবস্থায় স্থায়ীভাবে দারিদ্র বিমোচনে দরিদ্র পরিবারের শিশুদের উন্নয়নে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। তিন দশক আগে জামালপুর থেকে ঢাকায় এসেছেন মাজেদা বেগম। এ সময়ের মধ্যে অনেক কিছুই পাল্টে গেছে, বদলায়নি শুধু তার জীবিকা নির্বাহের উপায়, কারণ বাজারে সবজি কেনা বেচার তার এই ব্যবসা থেকে প্রতিদিনের লাভের টাকা যোগ হয় সংসারের নিত্য ব্যয়ে। মধ্যমায়ের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশে জীবিকার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে এসব মানুষের গল্প কোনো রূপকথা নয়। তবে আশার কথা হলো, গেল কয়েক বছর ধরেই উল্লেখযোগ্য হারে কমছে দরিদ্র মানুষটির সংখ্যা, যদিও প্রত্যাশা মতো পরিবর্তন আসছে না এসব মানুষের দৈনন্দিন জীবনে। কারণ হিসেবে এনজিওগুলো বলছে, দারিদ্র বিমোচনের সবগুলো সূচকে সমানতালে অগ্রগতি হচ্ছে না বাংলাদেশের, পাশাপাশি শহরাঞ্চলে দরিদ্র মানুষের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে পারছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বিকজ অফ ক্লাইমেট ডিজাস্টার গ্রাম থেকে শহরের লোকজন ভিড় জমাচ্ছে এবং এই লোকগুলির জন্য যে বেসিক নিডস, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, এই জায়গাগুলো যদি অ্যাড্রেস না করা হয় তাহলে আসলে বহুমাত্রিক এদিকে বিশ্বব্যাপী হত দারিদ্র শূন্যের কোঠায় নামিয়ে আনতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এসডিজিতে, তা অর্জন করতে হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র সীমার নিচে থাকা পরিবারের শিশুদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ বিশ্বব্যাংকের। দারিদ্রতাকে টেকসইভাবে কমাতে চাই তাহলে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে দারিদ্রতার বিস্তার ঘটে সেইখানে খাত দিতে হবে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রি স্কুলিং, প্রাইমারি স্কুলিং এবং পরবর্তী পর্যায়ে তার যে সমস্ত স্কিলগুলো দরকার সেইখানে সরাসরি সহায়তার ব্যবস্থা করতে হবে। বিশ্বব্যাংকের হিসাব মতে বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার 12.9% মানুষের অবস্থান হত দারিদ্র সীমার নিচে। আমাদের অর্জন অনেক বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ডক্টর ইয়াসমিন হককে মুঠোফোনে
খুদে বার্তায় আনসারুল্লাহ বাংলা টিমের নামে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে সিলেটে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানায়, গত 12 অক্টোবর রাত 12:17 এবং 2:31 অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হকের মোবাইলে প্রাণনাশের হুমকি দিয়ে SMS দেওয়া হয়। পরে গতকাল সিলেট জালালাবাদ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এ ঘটনায় পুলিশ সদস্য মোতায়েন সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রফেসর আনু মোহাম্মদকে যেটা দেওয়া হয়েছে ওই নাম্বারটা ইনসিডেন্টলি ওই বিডি নিউজে নাম্বার দিয়েছিল, তো নাম্বারটা সেম যেটা আমাদের দেওয়া আছে। তো আমরা এসে সিলেটে এসে কালকে ভাবলাম যে আমরা একটি জিডি জাস্ট করে রাখি। 30-40 জন কতজন পুলিশ আছে ক্যাম্পাসে, না আমরা হাঁটি তখন পুলিশ সঙ্গে হাঁটে। আর এর থেকে আমার মনে হয় আর কোনো কিছু করা সম্ভব না। যেটাই ওনারা স্টেপস নিয়েছেন, অ্যাডিকুয়েট স্টেপস নেওয়া হয়েছে, ওনারা অসম্ভব সতর্ক আছে। আমাদেরকে বিষয়টা ইনফর্ম করেন, তখন স্যারের একটি আবেদনের প্রেক্ষিতে আমরা একটা জিডি এন্ট্রি করি এবং এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। আশাবাদী আমরা অতি সত্য প্রকৃত অপরাধীকে আমরা শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারব। বাংলা সময়ে আরো থাকছে, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হয়ে গেছে 3000-এর বেশি তাঁত কারখানা। শিল্পের সঙ্গে জড়িতরা চলে যাচ্ছেন অন্য পেশায়, পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। স্বপ্নের পদ্মা সেতু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ইতিমধ্যে মাদারীপুরের শিবচরের পাঁচচর থেকে শরীয়তপুরের নাওডোবা পর্যন্ত 10 কিলোমিটারের বেশি অ্যাপ্রোচ সড়ক তৈরি হয়েছে। কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটের যাত্রীদের দাবি, অ্যাপ্রোচ সড়ক চালু করে কাওড়াকান্দি ফেরিঘাটটি কাঁঠালবাড়ি পয়েন্টে স্থানান্তর করলে নৌপথের দূরত্ব কমায়, পাশাপাশি কমবে ভোগান্তি। অবশ্য জানুয়ারিতে কাঁঠালবাড়ি পয়েন্টে কাওড়াকান্দি ফেরিঘাটটি স্থানান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদত আকনের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়কপথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম মাদারীপুরের কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটটি চালু হয় 1986 সালে। শীতে ঘন কুয়াশা, বর্ষায় তীব্র স্রোত ও গ্রীষ্মে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত হয়। এতে 14 কিলোমিটার দূরত্বের এই নৌপথের হাজার হাজার যাত্রী ও চালককে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়। সম্প্রতি পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হয়েছে। এ রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা বলছেন, দ্রুত অ্যাপ্রোচ সড়কটি খুলে দিয়ে কাওড়াকান্দির ফেরিঘাটটি কাঁঠালবাড়ি পয়েন্টে স্থানান্তর করা হলে নৌপথের দূরত্ব 2.5 কিলোমিটার কমে যাবে। কাঁঠালবাড়ির নৌপথটা চালু হলে আমাদের দূরত্ব কমে যায়, সহজে পার হতে পারবো, শর্টকাট হবে রাস্তা, ভালো হবে, যানজট কম হবে। সরকারের কাছে চাওয়া যেতে আমাদের ঘাটটা, কাঁঠালবাড়ি ঘাটটা দ্রুত চালু করে। কাঁঠালবাড়ি ফেরিঘাটটি চালু হলে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি যানজট অনেকটাই কমে আসবে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের। কাওড়াকান্দি থেকে কাঁঠালবাড়ি ঘাটটা হস্তান্তর করা হলে নৌপথের দূরত্ব কমে যাবে এবং ফেরি গাড়ি বাস ট্রাক পারাপারে দূরত্ব ব্যবস্থা নেওয়া যাবে। সবার সুবিধার্থে আগামী জানুয়ারিতে কাঁঠালবাড়ি পয়েন্টে কাওড়াকান্দি ফেরিঘাটটি স্থানান্তর করা হবে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। যাত্রী সেবা আরো দ্রুত করার জন্য এবং আরো পরিবহন দ্রুত হওয়ার জন্য কাওড়াকান্দি ঘাটকে কাঁঠালবাড়ি ঘাটে স্থানান্তরের মানে সমস্ত কিছু লঞ্চ স্পিডবোট এবং ফেরিঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে 17টি ফেরি, 86টি লঞ্চ ও 250-এর বেশি স্পিড বোটে প্রতিদিন 30,000-এর বেশি যাত্রী চলাচল করে। সময় সংবাদ মাদারীপুর। শেরপুরের ঝিনাইগাতিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল আরও একজনের। গতরাতে উপজেলার টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত 2 সপ্তাহে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রাত 2:30 লোকালয়ে প্রবেশ করে বাড়িঘরে তাণ্ডব চালায় একদল বন্য হাতি। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে মোমেনা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। এর আগে গত 10 ও 13 অক্টোবর বন্য হাতির আক্রমণে এক কৃষক সহ 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে বন্য হাতির তাণ্ডব বাড়তে থাকায় অনেকে প্রাণ ভয়ে এলাকা ছাড়ছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে 5 জেলেকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কোস্টগার্ড জানায়, সকালে মেঘনা নদীর ইলিশা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ওয়াসিম, জুয়েল ও হাসান সহ 5 জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ট্রলার, 10,000 মিটার জাল ও 150 কেজি ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে গত 4 দিনে 22 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
রাজশাহীতে মুজিবুর রহমান নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সকালে বাঘা উপজেলার দীঘা গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, সকালে বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান একটি সালিশি বৈঠক শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ওই গ্রামের বাবুরপুকুর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে তাকে কুপিয়ে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঝালকাঠিতে দুপক্ষের সংঘর্ষে জাকির হোসেন নামে একজনের মৃত্যুর ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সকালে ঝালকাঠি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গতকাল বিকেলে সদর উপজেলার কুনিয়ারি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাকির হোসেনের সঙ্গে প্রতিবেশী মোস্তফা কাজীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের আঘাতে জাকির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রতিপক্ষের চারজনকে আটক করে পুলিশ। বাংলা সময়ে আরো থাকছে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন, মন্দিরে মন্দিরে প্রার্থনা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমন মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছেন রাজশাহী অঞ্চলের কৃষকরা, যদিও তারা কিছুটা চিন্তিত প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে। কেউ কৃষি বিভাগের সহযোগিতা না করার অভিযোগ করলেও কর্মকর্তাদের দাবি, কৃষকদের ভালো ফলন পেতে সহায়তা করা হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুরতলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। মাঠের পর মাঠ, চারদিকে কেবলই সবুজ আর সবুজ। বরেন্দ্র অঞ্চলের রুক্ষ প্রকৃতি জুড়ে এমনই রোপা আমন ধানে সমারোহ। চলতি আমন মৌসুমের শুরু থেকে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে উষ্ণতাপ্রবণ এই অঞ্চলে, এতে দ্রুত বেড়ে উঠেছে আমনের চারা। শীষ থেকে ধান বেরুতে শুরু করেছে অনেক জমিতে, দোল খাচ্ছে বাতাসে, তাই জমি পরিচর্যার কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। উৎপাদন খরচ কমলেও এবার বাম্পার ফলনের পাশাপাশি ন্যায্য মূল্য পাবার আশা কৃষকদের। এখন পর্যন্ত কোন গাছে পোকা লাগায়নি ধানে, আশা আছে ভালো ফলন হবে। গত বছর সেরকম দামটাম ছিল না, এবছর আছে মোটামুটি, খুব খারাপ নয়, ভালোই আছে। 1000 টাকা, 900 টাকা, 800 টাকা এরকম ধান হলে ব্যবসা কৃষকের হবে। অবশ্য শেষ মুহূর্তে পোকার আক্রমণের পাশাপাশি কৃষকদের বড় ভয় বৈরী আবহাওয়াকে নিয়ে। সে সাথে কৃষি বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা না পাবারও অভিযোগ করেছেন কেউ কেউ। কত বলে প্রতিদিন আসে মাঝে মাঝে আসে, এত কই কি বীজ দেওয়া কাজে নেই, কৃষিটা আসবে কোনো সাজেশন টাজেশন দিবে এরকম ধরেন আসে না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন উল্টো কথা। কৃষকদের সাথে সমাবেশ করছি, এমন সন্ধ্যা হলে আমরা লাইট ট্রেপিং এর ব্যবস্থা করতেছি, যাতে করে কোনো প্রকার আক্রমণ শনাক্ত করার সাথে সাথে আমরা দমনের ব্যবস্থা করতে পারি। ওভারঅল বর্তমান পর্যন্ত যে আমন ধানের অবস্থা অত্যন্ত সুন্দর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী জেলায় 75,000 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,95,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দিলে নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, মিলবে ক্ষুধা ও দারিদ্র থেকে নিষ্কৃতি। এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। সকালে দিবসটি উপলক্ষে উন্নয়ন ধারা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের খাদ্য অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা অংশ নেন। গাইবান্ধায় শিশু শহীদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে ঢাকার রংপুর মহাসড়কের থাপ্পেরহাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শহীদের পরিবারের সদস্যরা সহ প্রায় 500 শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তারা শহীদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গত 5 অক্টোবর মোংলাপাড়া এলাকায় ভ্যান চালক শিশু শহীদকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন।
দুপুরে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত 25 জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আলাদা সড়ক দুর্ঘটনায় ভোলায় দুইজন, ঠাকুরগাঁওয়ে একজন, রাজশাহীতে একজন ও গাজীপুরে একজন নিহত হয়েছেন। অর্থ সংকটের কারণে হবিগঞ্জের জম্মজ দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনতে পারছেন না তার স্বজনরা। দুই শিশুর শরীর সংযুক্ত থাকায় ক্রমশ দুর্বল হয়ে পড়েছে তারা। স্বজনরা জানান, গত মঙ্গলবার দুপুরে পিঠ জোড়া লাগানো দুটি শিশুর জন্ম দেন বানিয়াচং উপজেলার মুরাদপুর এলাকার জোৎস্না খাতুন। হবিগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয়া এই শিশু দুটির শরীর আলাদা করার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার করেন চিকিৎসকরা। তবে অর্থের অভাবে শিশু দুটিকে ঢাকায় আনতে পারছেন না স্বজনরা। এদিকে ক্রমশ দুর্বল হয়ে পড়ায় যে কোনো মুহূর্তে শিশু দুটির মৃত্যুর আশঙ্কা করছেন স্বজনরা। আমরা সাথে সাথে তাকে রেফার করি, কিন্তু রোগীর আর্থিক সংগতি না থাকার কারণে তারা এখন পর্যন্ত তাকে ঢাকা নিয়ে যেতে পারে নাই। অতিরিক্ত মদ্যপানে রাজশাহীতে গত চার দিনে সাত জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 12 ও 13 অক্টোবর অতিরিক্ত মদ্যপান করা সাত জন চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে ভর্তি হন। এদের মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তিনজনের বাড়ি নগরীর রাজারহাটা, কুমারপাড়া ও ফুটকিপাড়া এলাকায়। এছাড়া 12 অক্টোবর থেকে আজ পর্যন্ত চোলাই মদ পান করে আরও চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নানামুখী সমস্যায় জর্জরিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট, অধিকাংশ শীততাপ মেশিন ও প্রিন্টার নষ্ট। জেনারেটর না থাকায় কোটি টাকা মূল্যের এই মেশিনগুলো অকার্যকর হয়ে পড়েছে। এতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পাশাপাশি তাদের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে উচ্চ মূল্যে করাতে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। কর্তৃপক্ষ বলছে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের কার্যক্রম এখন অনেকটাই অকার্যকর। এ বিভাগের এমআরআই, সিটি স্ক্যান, সাধারণ এবং ডিজিটাল এক্স রে মেশিন সহ অধিকাংশ মেশিন নিয়ন্ত্রিত হয়ে থাকে নির্দিষ্ট একটি তাপমাত্রার উপর। কিন্তু শীতাতপ মেশিনগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় জরুরি পরীক্ষা নিরীক্ষার যন্ত্রগুলো এখন অচল। এতে রোগীরা বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে, পাশাপাশি তাদেরকে বাইরে ল্যাবে গিয়ে উচ্চ মূল্যে করাতে হচ্ছে সব পরীক্ষা। সিটি স্ক্যান খারাপ থাকাকালীন আমরা বাইরে সিটি স্ক্যান করার জন্য আসছি। ওইটা ভালো হলে আমাদের জন্য সুবিধা হতো, কম পয়সায় আমাদের জন্য উপকার হতো। শুধুমাত্র ম্যানুয়াল এক্সরেগুলো হচ্ছে, ধরো আমাদের ডিআর সিআর এগুলা একটা হচ্ছে না। তার এক নাম্বার কারণ যেটা হচ্ছে এসি। এসি গুলা খুব মানে ভালো করে দিয়ে গেলেও দেখা যাচ্ছে যে এই 8 দিন 10 দিন ভালো থাকতেছে, তারপরে আবার এসি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে রংপুর বিভাগের একমাত্র বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে বিদ্যুতের জন্য বিকল্প কোনো জেনারেটর না থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে আগুনে পোড়া রোগীদের। বার্নের পেশেন্টকে খুবই একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে রাখা খুবই প্রয়োজন, এই জন্য এসিটা অতিবি জরুরি। ইলেকট্রিসিটি নেই, তখন কিন্তু এসিগুলো আমরা চালাতে পারছি না, আর যেহেতু জেনারেটর সংযোগ তখন আমরা পাচ্ছি না, তখন তো স্বাভাবিকভাবেই পেশেন্টের অনেক কষ্ট হচ্ছে। হাসপাতালের পরিচালক সমস্যাগুলোর কথা স্বীকার করে সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন। আমাদের সরকারি হাসপাতালের মানে বেশিরভাগ যন্ত্রপাতি মেরামত করে নিমিম, আমরা কিছু খারাপ হলে সাথে সাথে ওদেরকে জানাই, ওনারা এসে এটা ঠিক করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে প্রতিদিন গড়ে 350 থেকে 400 রোগীর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বন্ধ হয়ে গেছে 3000-এর বেশি হস্তচালিত তাঁত কারখানা। যেগুলো চালু সেগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এ অবস্থায় শিল্পের সঙ্গে জড়িতরা চলে যাচ্ছেন অন্য পেশায়। তবে ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তাঁত পল্লী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বন্ধ হয়ে গেছে 3000-এরও বেশি হস্তচালিত তাঁত কারখানা।
এক সময় উপজেলার বিভিন্ন গ্রাম দিনরাত তাঁতের খটখট শব্দে মুখর থাকলেও এখন শুনশান নীরব। যন্ত্রচালিত পাওয়ার লুমের আধিক্য এবং রং ও সুতার দাম বৃদ্ধি পাওয়ায় দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে হস্তচালিত তাঁত কারখানা। পাওয়ার লুমের চাহিদা তো বেশি হয়ে গেছে, তার জন্য আমাদের এলাকার জায়গাগুলি বন্ধ হয়ে গেছে। এখন সাড়ে পাঁচ সারামপুরে আপনার প্রায় 500-700 মতন তাঁতি আছে বিভিন্ন ইউনিয়নের ভিত্তিক। এখন কাজ খুব কম, মালিক কেনা বেচা করা পারে না, তার জন্য আমাদের কাজ দিতে পারে না। তবে বাপদাদার ঐতিহ্য ধরে রাখতে স্বল্প পরিসরে কিছু কারখানা চালু থাকলেও বেড়ে চলেছে লোকসানের বোঝা। আর এখনো যারা এই শিল্পের সঙ্গে জড়িত আছেন তারা রয়েছেন চরম বিপাকে। এটাতে বিরাট লোকসান আসে, এখানে কষ্টে পোষায় না। বিভিন্ন কষ্ট মিলিয়ে দেখা যাচ্ছে যে তাঁতিদের প্রতি এক থান লঙ্গিতে 100 টাকা লস। সংসারে ঠিক মতো চালাইতে নেই, তাঁতিবাতি করে চলন লাগে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রযুক্তিগত কারণে এই শিল্পের কিছুটা প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে, তাদের স্বার্থে সরকারি একটা প্রণোদনা আবশ্যক। অবশ্য ঐতিহ্যবাহী এই তাঁত শিল্প টিকিয়ে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের যে দপ্তরগুলোতে এই রিলেটেড আছে সেগুলোর সাথে যোগাযোগ করে অত্র অঞ্চলের এই ঐতিহ্যকে পুনরায় ফিরে আনার জন্য আমাদের কর্মসূচি থাকবে। 2003 সালের সবশেষ জরিপ অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলায় 3,500-এর মধ্যে মাত্র 400 তাঁত কারখানা চালু রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। উদ্বোধনের অপেক্ষায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে সরাসরি ঢাকার রেলপথ যোগাযোগ। রেলওয়ে বিভাগ জানায় এ লক্ষ্যে প্রায় প্রতিদিনই ব্রডগেজ লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করছে। নতুন রেললাইন চালু হলে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। 2010 সালের অক্টোবরে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের মিটারগেজ রেলপথকে আধুনিকায়ন ও ডুয়েল গেজে রূপান্তরিত করতে কাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 200 কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 1,300 কোটি টাকা। আমাদের উত্তরের জনগণের এতদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে, আমরা সবাই খুবই আনন্দিত। মিটার গেজ থেকে ব্রড গেজ দ্রুত গতিতে চলতে পারবে, সময় কম লাগবে। পঞ্চগড় ঠাকুরগাঁ ঢাকাগামী ট্রেনটি চালু করার জন্য খুব তাড়াতাড়ি আমরা কাজ শেষ করার জন্য চেষ্টা করতেছি। ঠাকুরগাঁও মানুষের সুবিধা হবে, যারা পৌঁছে যেতে কষ্ট পাচ্ছে, বিশেষ করে অনেক ভিআইপি যাত্রী, অনেক মানে রোগী আছে যে যারা ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক, তাদের জন্য আরো বেশি সুবিধা। ফরিদপুরে জৈব সার তৈরি করে স্বাবলম্বী হয়েছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় সদর, নগরকান্দা, সালথা ও ভাঙ্গা উপজেলায় কৃষকরা বাড়ির আঙিনায় জৈব সার উৎপাদন করছেন। গরুর গোবর ও ফলমূলের উচ্ছিষ্টাংশ সহ বিভিন্ন পচনশীল দ্রব্যের মিশ্রণে জৈব সার উৎপাদন করা হচ্ছে। রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে নিজেদের উৎপাদিত জৈব সার জমিতে ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করছেন বলে জানান কৃষকরা। এর কোন ক্ষতিকর গুণাগুণ নাই, যেটা নাকি রাসায়নিক সারের একশন মাত্র থাকে, ইউরিয়া থাকে মাত্র 15 দিন, টিএসপি থাকে 3 মাস, আর রাসায়নিক জৈব সারের একশন থাকবে আপনার কমপক্ষে 4 বছর। ভার্মি কম্পোস্ট দিয়াতে আমাদের এই ফসলের বাড়তি উৎপাদন হচ্ছে। ফুলের দাম কম, মানে ছাদকে দিতে মানে 1 কাঠায় দিয়ে রেখেছে, আর ওই ইউরিয়া টিএসপি পটাশ দিয়ে করলে তো মানে শাকসবজির মানে ই গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি এই কার্যক্রম কেউ নিতে চায় আমরা প্রশিক্ষণ সহ সামগ্রিক সহযোগিতা করব এবং হাতে কলমে তাদের প্রশিক্ষণ দেব। খাগড়াছড়িতে অবৈধভাবে নদী, খাল ও ছড়া দখলের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায় একটি প্রভাবশালী মহল অবৈধভাবে নদী, খাল ও ছড়া দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়ি নির্মাণ করছে। এতে নদী, খাল ও ছড়া নাব্যতা হারিয়ে বর্ষা মৌসুমে শহরে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেই সাথে ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। পরিবেশবিদদের মতে এভাবে চলতে থাকলে বিপন্ন হয়ে পড়বে পর্যটন এলাকা খ্যাত জেলার প্রাকৃতিক সৌন্দর্য এবং ভারসাম্যহীন হয়ে পড়বে পরিবেশ। তবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় খাগড়াছড়ি শহরে এখন নদী, খাল, ছড়া এত বেশি ভরাট এবং দখল হয়েছে। এখানে বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিনই জলাবদ্ধতা হয়, মানুষজনের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, সহায় সম্পত্তি হারিয়ে অনেক মানুষ মানে এখন নিঃস্ব হয়ে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধী হচ্ছেন প্রভাবশালীরা। খাগড়াছড়ি জেলা শহরে প্রত্যেকটি খাল ছড়াকে পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।
সাদাছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক। এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস। সকালে যশোরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সকাল থেকে চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলোতে চলছে বিশেষ প্রার্থনা। শঙ্খদান, পিণ্ডদান, অষ্ট পরিষ্কার দান, প্রদীপ পূজা ও ফানুস উড়ানোর মতো নানা আচার পালন করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবে। এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপ মোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস। পূজা অর্চনার মধ্য দিয়ে খাগড়াছড়ির বৌদ্ধ মন্দিরগুলোতে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা। এই অঞ্চলের মারমা সম্প্রদায়ের মানুষ মহা আড়ম্বরে দিনটি পালন করে থাকেন। হাজারো ফুল ও নানা রকম খাবার নিয়ে নৈবদ্য সাজিয়ে বুদ্ধের প্রার্থনা করেন তারা। বিসিবি ও ইংল্যান্ড একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচের খবর। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। বিসিবি একাদশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে 4 উইকেটে 137 রান করেছে ইংল্যান্ড একাদশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 4 উইকেটে হারিয়ে 136 রান করে বিসিবি একাদশ। ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় ও শেষ দিনে 45 ওভার করে খেলবে দুদল। এদিন ব্যাট হাতে ইংল্যান্ডের ইনিংস শুরু করেন টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা হাসিফ হামিদ ও বেন ডাকেট। হামিদ কিছুটা দেখে শুনে খেললেও বেশ আগ্রাসী সূচনা করেন বেন ডাকেট। ওয়ানডে সিরিজে 250 পাওয়া ডাকেট এদিনও 50 তুলে নেন। 63 বলে 59 রান করে রিটায়ার্ড আউট হন ডাকেট। এরপর ইংল্যান্ডের ব্যাটিং লাইনের স্তম্ভ হিসেবে পরিচিত জো রুটকে 2 রানে ফিরিয়ে দেন অধিনায়ক সাব্বির রহমান। 1 রানের ব্যবধানে হামিদকেও সাব্বির ফেরালে চাপে পড়ে থ্রি লায়ন্সরা। লাঞ্চের পর মঈন আলীকে সাব্বির ফেরান 24 রানে। শেষ পর্যন্ত নির্ধারিত 45 ওভারে 4 উইকেটে 137 রান করে ইংল্যান্ড। জবাবে বিসিবি একাদশের হয়ে ইনিংস সূচনা করেছেন শাহরিয়ার নাফিস ও সৌম্য সরকার। ওপেনিংয়ে তারা যোগ করেন 88 রান। শাহরিয়ার 51 ও নাফিস 33 রান করে রিটায়ার্ড আউট হন। এরপর দারুণ খেলা সাব্বির 30 রানে আউট হলেও 17 রানে অপরাজিত থাকেন শান্ত। টেস্ট দলের সঠিক কম্বিনেশন নিয়ে চিন্তিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। টেস্টে 20 উইকেট নেয়ার মতো বোলিং লাইন আপ এখনও হয়ে ওঠেনি বাংলাদেশের। এছাড়া দীর্ঘদিন পর টেস্টে ফেরাটাকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হিসেবে মনে করছেন টাইগারদের এই লঙ্কান কোচ। চট্টগ্রামে আজ অনুশীলন শেষে এসব কথা বলেন হাথুরুসিংহে। ওয়ানডেতে আমাদের দারুণ একটি কম্বিনেশন আছে, কিন্তু টেস্টে এই জায়গাটিতেই ভুগছি। আমরা এখনো সঠিক বোলারদের খুঁজে পাইনি যারা টেস্টে 20 উইকেট নিতে পারে। হোম কন্ডিশনে আমাদের স্পিনাররা ভালো করে, যার জন্য দীর্ঘদিন ধরে আমরা একজন লেগ স্পিনার খুঁজলেও মানসম্পন্ন কাউকেই পাইনি। আর সঠিক কম্বিনেশন না হলে টেস্টে ভালো করাটা খুবই কঠিন। আমাদের দলের মূল ক্রিকেটাররা দীর্ঘদিন লঙ্গার ভার্সন ক্রিকেটের বাইরে, তাই টেস্টে ফেরাটা তাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমার বিশ্বাস ক্রিকেটাররা ঠিকই টেস্টের সঙ্গে নিজেদের মানিয়ে নেবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা। চীনা প্রেসিডেন্টের সফর মধ্যমায়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম করবে মন্তব্য বিশ্লেষকদের। বিনিয়োগের সুষ্ঠু ব্যবহারে টেকসই উন্নয়ন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। নিরপেক্ষ কমিশন ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা মন্তব্য নাগরিক সমাজের আস্থা অর্জনের তাগিদ। মাদারীপুরের শিবচর থেকে শরীয়তপুরের নাওডোবা পর্যন্ত পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ। সংশ্লিষ্টদের দাবি, চালু হলে কমবে যাত্রী ভোগান্তি।
এবং আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহী অঞ্চলে এবার আমনের বাম্পার ফলনের আশা কৃষকদের। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তা। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।